নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায় এমন অবস্থায় ওযু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি? পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাবার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? ওযুর পরে ভেসলিন গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? আসরের সময় আমার মাসিক শুরু হয়ে গেছে, মাসিক ভালো হয়ে গেলে পরে কি এই নামাজ পড়ে দিতে হবে? পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম করা ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামায়ে কেরাম নাজায়েজ বলেন, তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে, কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে রয়েছে সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। এমনি মানিক ইসলাম লিখেছেন, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কী বলে? এটা অত্যন্ত জঘন্য অপরাধ, বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে। বিধায় কারোর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয় এবং বান্দার হকের ভিতর অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ তাহলে তিনি কবিরা গুণে লিপ্ত হলেন এবং জাহান্নামে পতিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ, আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। হোসনেরা রাশেদ, আপনি লিখেছেন আসরের সময় আমার মাসিক শুরু হয়ে গেছে, মাসিক ভালো হয়ে গেলে পরে কি এই নামাজ পড়ে দিতে হবে? ওয়াক্ত শুরু হয়ে গেছে, তারপরে আপনার যদি মাসিক হয়ে থাকে সেটি আপনি পরবর্তীতে পড়বেন। নুসরত কবির উর্মি, আপনি লিখেছেন ওযুর পরে ভেসলিন গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, ওযু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে ওযু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভেসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু নষ্ট হবে না, সালাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। ওযু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হয়, এছাড়া সাধারণত ওযু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় ওযু ভঙ্গ হবে না। আয়েশা আক্তার দারুদ্দোলান, আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায় এমন অবস্থায় ওযু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানার বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। আল্লাহ তাআলা আমাকে বলেছেন।